মানে রাজ্য সরকার যেন একটা ঠিক করে নিয়েছে 13,000 টাকা সর্বোচ্চ ভাতা। এই 13,000-এ আমি সবাইকে নিয়ে যাব, অর্থাৎ 500 শিক্ষককে আমি যে 13,000 টাকা করে দিচ্ছি, এই 13,000 টাকাটা প্রচুর দেওয়া হয়ে গেছে। এই জায়গাটাই অন্যান্যদেরকে আমি নিয়ে যাব। আমি লাস্ট আপনার চ্যানেলে যখন বসেছিলাম আমি বলেছিলাম এই অমানবিক সরকার তার ক্ষমতা যা দেখানোর দেখিয়ে দিয়েছে, এদের আর কোনো ক্ষমতা নেই কাউকে কিছু দেওয়ার, অন্তত আমাদেরকে আর কিছু দেবে না। দেখুন, আন্দোলন করা হয়, আন্দোলন করে নজরে আসার চেষ্টা হয় যে আমার এটা প্রয়োজন, আমাকে এটা দেওয়া উচিত, তুমি তোমার ক্ষমতার মধ্যে থেকে এটা দাও। এই তার মানে এই নয় আমি 100 চাইছি মানে তুমি আমাকে 100ই দেবে, তুমি আমাকে 90 দিতে পারো, 80 দিতে পারো, 60 দিতে পারো, কিন্তু আমি তোমার কাছে 100 চাইছি আর তুমি আমাকে মানে 0.001 দেবে, এটা কিন্তু অমানবিকতা, এটা অসভ্যতা, বর্বরতা। আর এই বর্বরতার জবাব কিন্তু দেওয়া উচিত। যুগ যুগ ধরে মানুষ যদি রাষ্ট্রশক্তিকে জবাব না দেয় তাহলে কিন্তু বিষয়টা অন্যায়ের দিকে চলে যাবে, মানুষ নপুংসক হয়ে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা দেখছি 51 দিন ধরে একটা আন্দোলন চলছে, আমরা শুরুতে গিয়েছিলাম, আমাদের নেতৃত্বদের আপনি জানেন বিভিন্ন রকম শারীরিক অসুবিধার জন্য আমরা যেতে পারিনি, আমরা আবার কালকে যাচ্ছি, আমরা ওই অনশন মঞ্চে আমরা কালকে যাচ্ছি। পাশাপাশি মইদুল বাবুর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, আজকেও আমাদের সঙ্গে কথা ওনার হয়েছে, আমরা ওনার সঙ্গেও আছি। আমরা এই মুহূর্তে চাইছি, আমি নিজে আমার ব্যক্তিগত পেজে মইদুল বাবু যদি নবান্ন অভিযানের ডাক দেন, আমি একটা পোস্ট করেছিলাম, শহীদ মিনার আর বিকাশ ভবনে এক হয়ে যান, নবান্ন হেঁটে আসবে। আমি মনে করছি ওই জায়গাটা তৈরির একটা যোগসূত্র তৈরি করার দরকার আছে। আগামী কয়েকদিন রাজ্য দেখবে শিক্ষক আন্দোলন, সেই নতুন দিশারির আন্দোলন আমরা তৈরি করব। সেই প্রচেষ্টা নিয়েই আমরা আমাদের সংগঠন কালকে আমরা ঢুকছি কলকাতায়, এবং আমরা চাইছি, আমরা একান্ত ভাবে চাইছি মইদুল ইসলাম আর পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ এক হয়ে যাক, এক হয়ে একটা ঝটকা দিক, কারণ এই মুহূর্তে একক ভাবে কারোই কিছু করার সম্ভাবনা নেই। অনেকেই প্রতিশ্রুতি দেয়, নেতা মন্ত্রীরা দেয়, তো আমরা সাধারণ যারা মানে একদম শোষিত শ্রেণীর তারা তো বলবো এই করবো ওই করবো, কিন্তু সবটাই দাবি পূরণের সবটাই কিন্তু সরকারের হাতে থাকে। আর সরকার যদি একগুঁয়ে মনোভাব নিয়ে নেয়, আমার যা হয় হোক, যে এর আগে আমরা দেখেছিলাম এবিটি এর রাজ্য সম্পাদক 2011-তে একটা বক্তব্য রেখেছিলেন কলকাতায় যে এই সরকার যদি আমাদের কথা না শোনে তো বঙ্গোপসাগরের জলে ডুবিয়ে দেবো, তো সেই সময়টা এসে গেছে, এই সরকার কিন্তু আমাদের কথা শুনছে না। শোনা তো দূরের কথা, আমাদের ন্যায্য কথাগুলোকে মানে আমি আরেকটু কথা বলতে চাইছি, দেখবেন মিডিয়ার মাধ্যমে তাদের মানে পার্টি অফিসের হ্যান্ডবিল পড়া কিছু নেতাকে টিভিতে বসিয়ে দেওয়া হয় যারা কিছুই জানে না, আমাদের সম্বন্ধে কিছুই জানে না তারা, বা জানলেও হয়তো ইচ্ছাকৃত ভাবে বিকৃত ভাবে। গতকাল সৌরভ বাবু সিএন চ্যানেলে বলেছে পার্শ্ব শিক্ষকরা শিক্ষকই না, তারা বেতন পাচ্ছে, এটাই বিরাট ব্যাপার। তো ওনার ওইটুকুই যোগ্যতা, উনি এর বেশি বলতে পারেন না, ওনার এর বেশি উনি বললে ওনার জামা প্যান্ট খুলে নেওয়া হবে, পরবর্তীতে ওনাকে আর পাঠানো হবে না, অন্য কাউকে পাঠিয়ে দেওয়া হবে। তা আমি বলবো যে একটা সম্মিলিত একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে, মানে আপনি যেটা ডাক দিতে চাচ্ছেন যে পার্শ্ব শিক্ষকদের যে ঐক্য মঞ্চ, সেই ঐক্য মঞ্চ এবং মইদুল বাবুর যে মঞ্চ শিক্ষক মুক্ত মঞ্চ একটা যুগ্ম ভাবে শেষমেশ লড়াই দিক, এই এটা আপনি বলতে চাইছেন। তো মিঠুদির কাছে যে বিষয়টা নিয়ে আসবো, যে শুধুমাত্র শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বলে নয়, এই রাজ্যে যত ধরনের সংগঠন আছে আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতিও আন্দোলনে অংশগ্রহণ করছে, খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন সমস্ত ব্যানার সমস্ত সংগঠন একত্রিত হয়ে ছাপিয়ে পড়বে, এটা ঘটতে চলেছে। মিঠুদির কাছে যে প্রশ্ন, নমস্কার, আমরা আজকে সন্ধ্যায় তিনজন শিক্ষক নেতৃত্বকে পেয়েছি, আমাদের মধ্যে আছেন স্বপনবাবু সকলের শ্রদ্ধেয় এবং পরিচিত বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষক সমিতির সহসাধারণ সম্পাদক, এবং অলোকবাবু আছেন সভাপতি আমাদের যে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির, এবং মিঠুদি আছেন সকলের পরিচিত, এবং আমরা সকলে দেখেছি যে তিনি কি যেভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালেন শেষমেশ তাদের দাবি দেওয়া নিয়ে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সহ সম্পাদিকা মিঠুদি আমাদের মধ্যে আছে। তো প্রথমেই যে বিষয়টা আমরা আলোচনায় যাব, যে দিদি সময় তো খুব কম, এবং আপনাদের যে মঞ্চ সেই মঞ্চ দিকে কিন্তু আপনারা লাগাতার প্রত্যেকটা জেলায় বড় বড় কর্মসূচি নিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, ডিএমএর মাধ্যমে সিএমের কাছে পৌঁছেছেন, শেষ পর্যন্ত আপনারা সিএম এর সাথে বৈঠক করার কথা ছিল কিন্তু সেটা কোনো মতে যা হোক হয়নি, আপনারা শেষমেশ দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এবং সমস্ত প্রিন্ট মিডিয়ার কাছে এবং দাবি পৌঁছালেন, কিন্তু সেটা মনে হয় না খুব দেরি হয়ে গেল মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়াটা, নাকি আরো আগে করতে পারলে এটা হয়তো কাজ হতো, কারণ ভোট তো আর 3-4 দিন বাদে ডিক্লেয়ার হবে, যদি বলেন।
হ্যাঁ দেখুন, এটা ঠিক কথা যে হ্যাঁ, যদি আমাদের খুব দেরিতে সাক্ষাৎটা একটু দেরি হলো, কিন্তু সাক্ষাৎটা হয়েছে, এটা আমরা তাতে আমরা খুশি। এমনকি সাক্ষাতের পরে পরবর্তী সময় যে কথাগুলো উঠে এসছে ওনার সামনে, আমরা যে 26 দফা দাবি নিয়ে 13টা উইংসের যে কথা ওনার সঙ্গে বলতে পেরেছি, এমনকি সদর্থকদের কথা আলোচনা হয়েছে, তাতে আমরা খুশি। কিন্তু একটু দেরি হয়েছে এটা ঠিকই, হ্যাঁ ভোটটা সামনে এসে গেছে, যদি বলেন বাজেটটাও ঘোষণা হলো, কিন্তু তাহলেও আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী তার দরদি মন নিয়ে আমাদের ব্যাপারটা আলোচনা করবেন এবং আমরা তার উপর আস্থা রেখেই কথা বলতে পারি। না সেটা ঠিকই, কিন্তু আর তো 3 দিন সময় আছে হাতে, যেটুকু মানে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার কিংবা বৃহস্পতিবার ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, তাহলে আপনার না 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 এটা ভুল বলছেন, বুধবার বৃহস্পতিবার ভোট ডিক্লেয়ার হবে না, ভোট ডিক্লেয়ার হতে হতে এখনো মানে 17 তারিখ 16 তারিখ 17 তারিখের মধ্যে ভোট ডিক্লেয়ার হবে যেটা আমাদের কাছে খবর আছে। তা সেই ক্ষেত্রে আমরাও এখন অনেকটা সময় পাচ্ছি এবং সেই দিক থেকে আমরা বিকাশ ভবনের কাজও চালিয়ে যাচ্ছি, নগরোন্নয়ন দপ্তরের কাজ, কারিগরি দপ্তরের কাজ, প্রত্যেকটা কাজই সেই হিসাবে আমরা চালিয়ে যাচ্ছি। বেশ, আপনারা যে 10 তারিখে যে বিষয়টা বলেছিলেন যে মইদুল বাবু যে 10 তারিখে হয় তারা বিজয় উৎসব করবে না হলে আবার তারা আন্দোলনে নামবে, তো শেষমেশ আপনারা বিকাশ ভবনের ডাক দিলেন, বিকাশ ভবন অভিযান 10 তারিখে ডাক দিয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন যে পার্শ্ব শিক্ষকরা তারা চরম লড়াই করলো 5 তারিখে তারা মানে নবান্ন অভিযানে, তারা আবার আমরণ অনশনের দিকে যাচ্ছে, তো আপনারা কি বলবেন যে ওই যে পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকে সমেত বা আপনারা যে উইংস নিয়ে লড়াই করছেন একবারে বিভিন্ন ভাবে 2 লক্ষ জমায়েত করে অবরুদ্ধ করে একটা প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে দাবি আদায় করতে পারবেন, এরকম কি আপনারা ভাবছেন? দেখুন ওনাদের আন্দোলনকে আমরা সসম্মানে সবসময় আমরা মানে আমাদের বিরোধী পক্ষ যারা থাকেন তাদেরকে আমরা সবসময় রেসপেক্ট করে কথা বলি, আমরা কখনোই রেসপেক্ট ছাড়া কথা বলি না, ওনারা বলতে পারেন কিন্তু আমরা বলি না সেইভাবে কথা। তা সেই হিসাবে বলতে পারি যে ওনারা আমাদের মতন আন্দোলন যেমন চালাচ্ছেন তাতে যদি সদর্থক উত্তর উঠে আসে এবং তাতে যদি সফলতা আসে আমরা ওয়েলকাম, আমরা সবসময় তাকে সমর্থন করব। কিন্তু আমাদেরকে কটাক্ষ করে বা আমাদেরকে নিচু দেখিয়ে যদি মনে করেন যে কিছু পাবেন সরকারের কাছে, কিছু আশা রাখেন, তাহলে কিছু বলার নেই সেখানে। কারণ আমরা তো যেদিন থেকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বা তার আগে থেকে আমাদের কর্মসূচিগুলো লোকের সামনে লোকসমক্ষে একদম একদম চাক্ষুষ আপনারা সবাই এটা দেখেছেন যে আমরা কিভাবে কি স্টেপে গেছি, আমরা কোনো কিছু মিডিয়ার বাইরে করিনি, সবটাই আপনাদের চোখের সামনে দেখা গেছে। তা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আমাদের সমালোচনা করে কি পার্শ্ব শিক্ষকরা ভাবছে যে তারা তাদের আদায় তার দাবিটা আদায় করে নিতে পারবে, না আমাদের সঙ্গে থাকলে বা জোটবদ্ধ হয়ে কাজটা করলে সেটা ভালো হতো? তা ওনাদেরকে কিন্তু ডাক দেওয়া হয়েছিল, ওনারা কিন্তু সে কাজে কাজে কর্ণপাত করেননি। তা ওনারা যদি মনে করেন ওনাদের সপক্ষে যুক্তি দিয়ে ওনারা ওনাদের অধিকার আদায় করে নিতে পারবেন, আমরা সবসময় সমর্থন করি। আপনারা যখন মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেলেন, তারপরে যখন মুখ্যমন্ত্রী আবার ডেকে নিলেন, দেখলাম যখন আপনারা ওই স্টেজের কোণে গেলেন সেখানে যে দাবিপত্র দিলেন, ওই সময়টা তো খুব অল্প সময়, যে তো সেখানে আপনারা কি মুখ্যমন্ত্রীকে বলার পরে মুখ্যমন্ত্রীর কি রিপ্লাই আসলো? দেখুন আমরা 6ই ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের ডিটেইলসে আলোচনা হয়েছিল, 25 মিনিট ধরে আলোচনা হয়েছিল, আমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা হয়েছিল। উনি বলেছিলেন যে সিএমও দপ্তরে সিএম যখন এটা দেখবেন বলেছেন, আমাদের ওএসডির সঙ্গেও কথা হয়েছিল, এগুলো কোনো ভুল কথা নয়, তার প্রমাণও আমরা দিয়েছি। আমরা আমাদের ওএসডির শঙ্খসুব্র চক্রবর্তী বাবুর সঙ্গেও কথা হয়েছিল, সেখানেও আমরা আমাদের দাবিগুলোকে পরিষ্কারভাবে বৃত্তান্ত বলে দিয়েছি, বা ততদিনে কিন্তু সিএম এর কর্ণগোচর হয়ে গেছিল আমরা বলতে পারি সেই কথা। এবং তার পরবর্তী সময়ে সেদিন যখন সিএম এর সঙ্গে আমাদের মুখোমুখি দেখা হলো, আমরা যখন ওই পেপারসটা 4টে কপি গেছে, একটা কপি না, 4 4খানা কপি ওনার কাছে গেছে, পুলিশ মারফত গেছে, এমনকি হাতে হাতেও সেই কপি দেওয়া হয়েছে, এবং সেই সময় যে কথাগুলো বলা হয়েছে ওনাদেরকে, ওনাকে যে কথাগুলো বলা হয়েছে উনি খুব মন দিয়ে শুনেছেন, ওর নাম্বার সমেত নাম সমেত সব লিখে নিয়েছেন, এমনকি বলেছেন যে তোমরা তোমাদের কাজটা করো, আমি দেখছি যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি, আমি বা ভোট তো খুব কাছেই চলে আসলো, আমি চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদের দাবি দাওয়া গুলোকে প্রত্যেকের কিছু কিছু করে মিটিয়ে দেওয়ার জন্য। উনি কিন্তু সার্বিক ভাবে বলেননি, প্রত্যেকটা 26টা দাবি কিছু কিছু ভাবে মিটিয়ে দেওয়ার কথা উনি আশ্বাস দিয়েছেন আমাদের কাছে। বেশ, সফরবর কাছে আসছি, এই যে এই শিক্ষিকারা, তারা যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন ভাবেই তাকে জব্দ করার জন্য তিনি কোনো শিক্ষকদের সঙ্গে 10 বছরে কিন্তু বসেননি, কোনো সংগঠনের সাথে তিনি বসেননি, শিক্ষকদের সাথে তিনি অনেকের সাথে বসেছেন,
তো ওইভাবে যখন একটা সভা হচ্ছে সেখানে ওনারা ঢুকলেন এবং ঢুকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন, মুখ্যমন্ত্রী মানে প্রেস থেকে মিডিয়ার সামনে ধমক দিলেন এবং শেষমেশ দাবিটা নিলেন, কি মনে হয় এইভাবে কি দাবি মানে আদায় হওয়া সম্ভব? কারণ সরকারের মানসিকতা তো 10 বছরে বুঝে যাচ্ছে তারা কিছু করতে চাইছে না, এই শেষ অবস্থায় কি এরকম ভাবে দাবিপত্র পৌঁছানোর যে বিষয়টা আপনি দেখেছেন, কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে কি পজিটিভ কোনো ভাবনা চিন্তা হতে পারে, নাকি মুখ্যমন্ত্রী শুধু নিলেন ভোটের আগে আর কিছু হবে না? আমি আমি বলবো, হ্যাঁ আমি এই আলোচনাটা ঢোকার আগে মিঠু দেবী যিনি আছেন আরকি, তার কাছে আমি 2-3টে প্রশ্ন একটু করতে চাই। ওনার যখন এরপরে যখন বলার সময় আসবে একটু সেটা উত্তর দিলে ভালো হয় আরকি। আমি একটু আমার জানার আগ্রহ থেকে আমি প্রশ্নটা করছি, আমি কিন্তু কোনো কটাক্ষ করার জন্য বা কাউকে ছোট করার জন্য বলছি না। গীতাঞ্জলি স্টেডিয়ামে আপনাদের কয়েকজন নেতৃত্বে আমি দেখলাম ব্যারিকেড উপর উঠে যেতে আরকি, আমি টেলিভিশন চ্যানেলে দেখছিলাম এবং তার পরবর্তীতে দেখলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ বাড়িয়ে উনি উপরে আছেন, আপনারা নিচে আছেন, কথা হচ্ছিল একটা দেখলাম, তাই না? কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে প্রথমত যে আপনাদের গলাতে একটা মানে আইডেন্টিটি কার্ড ঝুলছিল এবং সেই আইডেন্টিটি কার্ডে কিন্তু ঘাস ফুলের ছবি ছিল, মানে তৃণমূলের সিম্বল ছিল, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার, একজন আপনাদের নেত্রী কেউ দিতে দিতে বলছেন যে আমরা আজকে এখানে ইনভাইটেড, মানে গীতাঞ্জলি স্টেডিয়ামে আপনারা ইনভাইটেড, আপনারা আমন্ত্রিত হয়ে এসেছেন। আমার একটা প্রশ্ন, তাহলে কি আপনাদেরকে তৃণমূলেরই কোন নেতা বা কোন বড় কর্মকর্তা এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদেরকে ওখানে সুযোগ করে দিল যে সামনের দিকে যাওয়ার জন্য? এটা একটু আপনি বলবেন, আমি জানি না, এর পিছনে আমি আপনার যখন পালা আসলো আমি কোনটাতে কিন্তু সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আপনার কথা কাউন্টার করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে যে সিএমও তে যাও, সেখানে এখন ক্ষমতার তো 2টো উৎস আপনি জানেন, তারপরে এত ভোগান্তি হচ্ছে কেন আপনাদের, এটা তো আপনি ক্লারিফাই করতে পারবেন। আমি আমি কিন্তু বারবার করে বলছি যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সমর্থন করি, বিশেষ করে এই ধরনের সেক্টরে যারা কাজ করে বঞ্চিত অংশ যারা। আমার কথার এবার আপনার প্রশ্নের এবার আমি একটা একটা করে উত্তর দিই। প্রথম প্রশ্নের উত্তরটা হলো আমাদের গলায় যে ভিজিটিং কার্ডটা ছিল সেটা হলো ইনভাইটেড কার্ড, আমাদের যে আমন্ত্রিত ছিল সেখানে ঘাসফুলটা আপনি খুব মেনশন করলেন, কিন্তু ওখানে যে ইনভাইটেড লেখা ছিল সেটা আপনি মেনশন করলেন না। ওটা আমাদের ঢোকার সময় অনুমতি পত্র যে আমরা যে ভিজিটার মানে আমরা যে ইনভাইটেড ওখানে সেটা, এই আমন্ত্রণ পত্রটা কিন্তু আমাদের কোন তৃণমূল নেতা বা কোন ইসের থেকে আসেনি, ওটা আমাদের এসেছিল আমাদের মধ্যে শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের যারা ছিল সেই টিচার হিসাবে আমরা ওখানে জয়েন করেছিলাম, সেই জয়েন থেকেই কিন্তু আজকে তার সঙ্গে আমাদের আলোচনা এবং সদস্য। আপনি বলছিলেন না যে ঘাসফুলের চিহ্নটা, ঘাসফুলের চিহ্নটা বলবেন না, ওর নিচে কিন্তু ইনভাইটেড কথাটা লেখা ছিল, আমরা ওখানে আমন্ত্রিত ছিলাম সেইটার জন্য ওই ওই এটা আমাদের করতে হয়েছিল। আর দ্বিতীয় প্রশ্নে আসি, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি, আপনি বলেন আমরা এই অভিষেকের সঙ্গেও দেখা করেছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি, আমরা সিএমও দপ্তরে গেছি, নবান্নতে আমরা ডেপুটেশন দিয়েছি, এমনকি ওয়েস্টডির সঙ্গেও কথা বলেছি, এটাও আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, তারপরেও আমরা সদর্থক আলোচনা প্রত্যেকেই করছে, কিন্তু যখন আমরা পাইনি কিছু, মানে যখন আমরা দেখলাম যে হ্যাঁ একটা একটা করে, আমরা কিন্তু অনেক আগেই কিন্তু এই খবর পেয়েছিলাম যে আমাদের 3% ইনক্রিমেন্ট, এটা কিন্তু আমাদের মৈদুলটা কিন্তু বলে দিয়েছিলেন যে 3% ইনক্রিমেন্ট। আর শিলমোহর পড়ে গেল যে 7 থেকে 10 দিনের মধ্যে ওই জিওটা বেরোবে, এমনকি ওটা আমাদের কার্যকরী হবে। 2019 যেটা বলেছিলেন সেটা কিন্তু কার্যকরী হয় না, বাজেট যেখানে ঘোষণা হয়ে যায় আর বাজেটে যখন একবার শিলমোহর পড়ে যায় সেই এ কখনোই তার থেকে বিচ্যুত হয় না, সেটা ত্রুটি বিচ্যুতি হয় না, এমনকি যদি হয় সেটা আইন লঙ্ঘন করা হয়, এটা বোধ হয় আপনাদের জানা আছে।
সেই কারণে আমরা আশ্বস্ত। না তাহলে তাহলে প্রাথমিক শিক্ষকদের যে মাইনেটা বেড়েছিল, আমি বলছি প্রাথমিক শিক্ষকদের যে মাইনে বেড়েছিল গ্রেড গ্রেডে, সেটা কিন্তু ঘোষণা হয়েছিল জুলাই মাসে, মানে বাজেট হয়ে যাওয়ার পরে। অর্থনীতির ভাষাতে কোনটাই আইন সিদ্ধ হয় না, সরকার যখনই ঘোষণা করবে সরকার। আমি আসি অরুণবাবুর কাছে আসি, এক্ষুনি বলে যে আপনাকে আমি রেগুলার টিচার করে দিচ্ছি, তাই না? আপনাকে যদি এক্ষুনি সরকার ঘোষণা করে যে আমি আপনাদের রেগুলার টিচার করে দিচ্ছি, তার মর্যাদা দিয়ে দিচ্ছি, সেই ক্ষমতাও সরকারের। বেশ আমি আসি অরুণবাবুর কাছে।